আজ আমরা শিখবো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ লক্ষ্য করি, ডাইরেক্ট ন্যারেশন, হি সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। ইনডাইরেক্ট ন্যারেশন, শি সেইড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রথমে রিপোর্টিং ভার্বের পরে যে কমাটা থাকে সেই কমাটা উঠায় কনজাংশন হিসেবে দ্যাট দিতে হয় এবং তারপর দেখতে হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কোন পার্সনে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পার্সনে আছে। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমাদের দেখতে হয় ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কোন পার্সনে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সেটা হচ্ছে শি অর্থাৎ স্ত্রীলিঙ্গের। এজন্য আমরা কি করছি, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় লিখছি শি সেড দ্যাট, তারপরে সাবজেক্ট হিসেবে আমরা লিখছি শি অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি, এই পার্সন অনুযায়ী আমরা এখানে লিখছি শি। তারপর লিখছি হ্যাড ডান হার ডিউটি অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে আমরা দেখছি রিপোর্টেড স্পিচটির ভার্বটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এজন্য আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পরিবর্তন করে লিখছি পাস্ট পারফেক্ট টেন্স। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হয়।